দুনিয়া যত এগিয়ে যাক, পৃথিবী যতই উন্নত হোক, এখনো কিছু কিছু এমন জিনিস রয়েছে যেগুলোকে দেখলে মনে হয় পৃথিবী 100 বছর পিছিয়ে আছে। আপনারা এখনো পৃথিবীতে এমন অনেক দেশ পাবেন যেখানে ডাক্তার থাকার পরও লোকজন বিভিন্ন প্রাচীন উপায় অনুসরণ করে রোগ নিরাময়ের চেষ্টা করে। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তবে তার পূর্বে একটি অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1. হর্ন মাসাজ। আপনি কি কখনো হর্ন মাসাজের ব্যাপারে শুনেছেন? আপনারা কি জানেন হর্ন মাসাজে মূলত কি ঘটে? এই মাসাজে আপনার শরীরে বিভিন্ন পশু শিং লাগিয়ে দেওয়া হয়। জি, ঠিক এভাবেই। ভিডিওটিতে নিজ চোখে দেখে নিন কিভাবে এই লোকটি একজনকে হর্ন মাসাজ দিচ্ছে। এর অনেক উপকার আছে, যেমন এই মাসাজের ফলে আপনার সেল বা কোষগুলো আরো ওপেন হয়ে যায়, আপনার পিঠে লাল দাগ থাকলে তা ঠিক হয়ে যায়, আপনার ব্লাড সার্কুলেশন আরো ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। তবে অনেকের মতে রাস্তার পাশে যে হর্ন মাসাজ দেওয়া হয় তা পুরোটাই ভন্ডামি। চীনের কিছু লোক তো এটার বিরুদ্ধে কোর্টে মামলাও দিয়েছে। এটি সত্যিই কাজ করে নাকি ভন্ডামি তা তো আমাদেরও জানা নেই। তবে আপনি যখনই কোনো মাসাজ দিবেন অবশ্যই সায়েন্টিফিক ভাবে কাজ করে এমন কোনো মাসাজই নেবেন এবং থাইল্যান্ডে মাসাজ নেওয়া থেকে বিরত থাকবেন। 2. স্নেক মাসাজ। যদি আমি আপনাদের বলি পার্লারে স্নেক মাসাজ দেওয়া হয় তবে আপনাদের রিয়েকশন কেমন হবে? আপনি হয়তো অনেক অবাক হবেন। তবে এমনটি অস্ট্রেলিয়া এবং ফ্রান্স, জার্মানির মতো ইউরোপের কিছু দেশে ঘটে থাকে। সেসব দেশে স্নেক মাসাজ অত্যন্ত জনপ্রিয়। এই মাসাজে আপনার শরীরের ওপর সাপ ছেড়ে দেওয়া হয়। ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন কিভাবে সাপ এই মহিলার শরীরের ওপর চলাফেরা করছে। শুধু তাই নয়, অনেক সময় সাপ মানুষের মুখের ভেতরও চলে যায়। আমার মাথায় তো এটাই আসে না যে কেউ কেন এই ধরনের কোনো মাসাজ করাতে চাইবে। যারা এটি করায় তারা বলে স্নেক মাসাজের পর তাদের শরীর আগের থেকে অনেক বেশি প্রাণবন্ত হয়ে যায়। 3. গাম্মো থেরাপি। এই থেরাপি মরক্কোতে অনেক জনপ্রিয়। মনে করুন আপনি ছুটি কাটাতে কোনো বিচে গেলেন এবং সেখানে আপনাকে বলা হলো আপনার শরীরে গাম্মো থেরাপির প্রয়োজন। তখন আপনার রিয়েকশন কেমন হবে? আপনি হয়তো জানতে চাইবেন গাম্মো থেরাপি কি। তবে তার আর প্রয়োজন হবে না, কারণ আমি এখন আপনাদেরকে এটি সম্পর্কে জানাবো। সমুদ্রের কিনারে থাকা বিচে অনেক গরম লাগে, তখন গরম থেকে বাঁচতে আপনার মাথা বাদে সমস্ত শরীর বালু চাপা দিয়ে দেওয়াই হলো এই থেরাপির মূল কাজ। শুনে অনেক হাস্যকর মনে হলো কিছু মানুষ দুরারোগ্য রোগ থেকেও এই থেরাপির মাধ্যমে মুক্তি পেয়েছে। আপনার যদি কখনো মরক্কো যাওয়ার সুযোগ হয় তাহলে ভিন্নধর্মী অভিজ্ঞতার জন্য এই থেরাপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। 4. স্নেইল থেরাপি। এই থেরাপি বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এর পেছনে মূল কারণ মেয়েদের আরো সুন্দরী হওয়ার ইচ্ছা। আপনারাই দেখুন কিভাবে এই থেরাপির মাধ্যমে মেয়েরা তাদের চেহারা আরো সুন্দর বানানোর চেষ্টা করছে। এটি কিভাবে কাজ করে চলুন আপনাদের তা জানানো যাক। স্নেইলের সারা দেহে হাজারো দাঁত রয়েছে। এটি যখন কারো মুখের ওপর দিয়ে চলাচল করে তখন এটি মুখে থাকা সব ডেড স্কিন সেলস খেয়ে ফেলে। এর ফলে স্কিনে অন্যরকম উজ্জ্বলতা চলে আসে। স্নেইলকে মেয়েরা খুব একটা ভয় পায় না, আর অল্প খরচে এই থেরাপির মাধ্যমে অনেক ভালো ফলাফল পাওয়া যায়, তাই এই থেরাপির জনপ্রিয়তা বেড়েই চলেছে। তবে আপনি যত যাই বলুন মুখের উপর স্নেইল চলবে ব্যাপারটা ভাবতেই আমার গা ঘিনঘিন করে। আপনি কখনো আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডকে স্নেইল থেরাপি দিতে নিয়ে যাবেন? কমেন্ট করে জানিয়ে দিন। 5. নাইফ থেরাপি। এটি তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় মাসাজ। এই মাসাজে আপনার শরীরে চাকু দিয়ে কোপানো হয়। না না, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই চাকুগুলোতে ধার থাকে না। এটিকে তাইওয়ানের ট্র্যাডিশনাল মাসাজ বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে একবার এই মাসাজ নিয়েছে সে বারবার এ টানে ছুটে আসবে। এই মাসাজ এতই জনপ্রিয় যে এটি পেতে অন্তত 1 মাস আগে থেকে বুকিং করে রাখতে হয়। তাইওয়ানে যারা ব্যাক পেইনের মতো ভয়াবহ সমস্যায় ভোগে তাদের অনেককেই এই মাসাজ সপ্তাহে 2 থেকে 3 বার দেওয়া হয়। এই মাসাজের পর মানুষ নিজেকে আরো বেশি ফ্রেশ এবং এনার্জেটিক ভাবে। আপনার ব্যাক পেইনের সমস্যা থাকলে সপ্তাহে 1 দিন এই মাসাজ নেবেন এবং আপনি 1 সপ্তাহের জন্য ভুলেই যাবেন ব্যাক পেইন আসলে কি জিনিস। এই মাসাজ আপনার শরীরকে পুরোপুরি ফ্রেশ বানিয়ে দেবে। আপনার ওজনও কম মনে হবে এই মাসাজের পর। আপনি কখনো তাইওয়ান গেলে অবশ্যই একবার এই মাসাজটি ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওর কোন মাসাজটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তীতে এমন হাজারো ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।